মাসলি দেওয়ার পরেও তিন মাস ধরে রেশন পাচ্ছেন না উপভোক্তারা করেছেন উপভোক্তারা এই অভিযোগ আসানসোলে তিন মাস পাচ্ছেন এবার এই ঘটনা ঘিরে এলাকায় এবং খবর ছড়ে জামুরিয়া থানা শ্রীপুর ফাড়িরপুর পুলিশ অভিযোগ তিন মাস ধরে স্লিপ দিন সামগ্রী দিচ্ছে না অবরোধ বলে জানিয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি স্লিপ দিলেও দেয়া হচ্ছে না রেশন এই প্রতিবাদে পথ অবরোধ উপভোক্তাদের স্লিপ দেওয়ার পরে গত তিন মাস ধরে রেশন পাচ্ছেন উপভোক্তারা এই অভিযোগ তুলে আসানসোলের জামুরিয়া থানার নিঘায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা শুক্রবার এই ঘটনা ঘিরে উত্তেজনা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ আকাশ দেখো যে খবর পাওয়া যাচ্ছে স্লিপ দিলেও দেয়া হচ্ছে না রেশন এমনই অভিযোগ তুলে পথ অবরোধ ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে দেখো অরণ্যা যেটা ঘটনা স্থানীয় যারা উপভোক্তা তাদের যেটা অভিযোগ যে প্রায় তিন মাস ধরে এই জামুরিয়া থানার অন্তর্গত নিঘার এই যে রেশন ডিলার তার বিরুদ্ধে অভিযোগ গত তিন মাস ধরে তিনি স্লিপ দিলেও তিনি কিন্তু উপভোক্তাদের রেশন দিচ্ছেন না এমনটাই অভিযোগ এবং আজকে তাদের যেটা আরো অভিযোগ যে প্রচন্ড রোদে গরমে সকাল থেকে এসে তারা ছটার থেকে লাইনে দাঁড়াচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ পর তাদেরকে রেশন দেওয়া হবে না শুধু স্লিপ লিখে দিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং বলা যেতে পারে শতাধিক মানুষ একত্রিত হয়ে এই রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছে যারা বিক্ষোভকারী তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে খাদ্য দপ্তরের আধিকারিক অর্থাৎ ফুড ইন্সপেক্টরকে তারা ঘটনাস্থলে আসার জন্য জানিয়েছেন ফুড ইন্সপেক্টর এলে তার সঙ্গে তারা কথা বলবেন কি কারণে কি বা কি ধরনের সমস্যা থাকার জন্য উপভোক্তারা রেশন পাচ্ছেন না তারপরেই তারা এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা শুনবে এমনটা স্থানীয়রা দাবি করছে তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং যদিও পুরো ঘটনার বিষয়ে রেশন ডিলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনন্যা ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি স্লিপ দেওয়ার পরে গত তিন মাস ধরে রেশন পাচ্ছেন না উপভোক্তারা এই অভিযোগ তুলে আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা শুক্রবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া শ্রীপুর ফাঁড়ি পুলিশ अगला महीने में इसने घाटा दिया चावल बाकी है सुबह में बोला हम लोग मंगलवार से मंगलवार बुधवार बोला आज गिरा शुक्रवार हो गया है हम लोग काम धंधा छोड़ के पाँच बजे से लाइन में लगे रहे भूखे प्यासे हम लोग का राशन क्यों नहीं दे रहा हूँ बोलिए यहाँ लाइए वहाँ सामने कराइए हम लोग को लिखित दीजिए कब देगा कब ना फोन भी करते हम लोग का नंबर ब्लैक लिस्ट में डाल दिया कोई जवाब नहीं देता फोन भी नंबर ब्लैक लिस्ट में डाल दिया चावल देगा ये महीना आटा देगा दूसरा महीना मेरा दो महीने का स्लिप भुला गया देगा राशन बोलिए इससे परेशान है पूरा निहा का पब्लिक परेशान है सिर्फ इसी से सब या मस्जिद से ही परेशान है एक वेट का हम लोग अगला बार भी बोले थे कि इसको ब्लैक लिस्ट करो इस बार भी हम लोग बोलते हैं कि इसको ब्लैक लिस्ट कीजिए जितना जल्दी हो क्योंकि पब्लिक इतना हैरेसमेंट होगा तो भाई ये तो ठीक नहीं होगा देखा जा रहा है रोड जाम करके पब्लिक विरोध कर रहा है हाँ तो पब्लिक को गुस्सा है पब्लिक को सुबह 6 बजे से 5 बजे से लगा रहा लाइन उसके बाद उसको नहीं मिलेगा इतना गर्मी में तो गुस्सा नहीं दिखाएगा गुस्सा तो दिखाना उसको जायज है इसको तो अभी हम लोग फूड कंट्रोलर फूड इंस्पेक्टर को बुलवाया है वो बताएगा कि हम लोग को जो माल आप देते हैं तो ये कहाँ रखा हुआ क्यों 3 महीने से ब्लॉक करके रखा हुआ है क्यों नहीं दे रहा